হ্যালো ব্রিওন আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার কীভাবে নগদ অ্যাকাউন্ট খুলবেন তাও আবার ফ্রিতে এবং অ্যাকাউন্ট খোলার পর আপনারা এটা অ্যাক্টিভও করতে পারবেন একদম ফ্রিতে কোনো প্রকার এনআইডি ভোটার আইডি কার্ড এবং আপনার ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এগুলো কোনো কিছু প্রয়োজন হবে না আপনি জাস্ট আপনার নাম্বারটি দিয়ে আপনি কিন্তু নগদ অ্যাকাউন্টটি খুলতে পারবেন এবং এই এটি অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে পারবেন তো কিভাবে করবেন সেটি সম্পূর্ণ দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয় আর ভিডিও অবশ্যই একটি লাইক দিবেন তো চলুন দেখে আসি কিভাবে করবেন আমরা কিন্তু মোটামুটি জানি যে নগদ একটি অ্যাপ আছে সেই নগদ অ্যাপটি দিয়েও আপনি কিন্তু অ্যাকাউন্টটি খুলতে পারবেন এছাড়াও আপনি নগদ অ্যাপ ছাড়া আপনি যদি নাম্বার দিয়ে ড্রায়াল করেন তারপর কিন্তু আপনি এটা খুলতে পারবেন সরি নগদ ওকে তা আমরা ডায়ল করে আপনাদেরকে দেখাই আর এখানে যদি নগদ যদি অ্যাপটি আপনি ইনস্টল করেন অ্যাপটি ইনস্টল করে অ্যাপটির মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে অ্যাপটি ইনস্টল করে যদি অ্যাকাউন্টটা খোলেন তবে আপনার এইখানে ভোটার আইডি কার্ড লাগবে অর্থাৎ এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ড ছাড়া যদি আপনি যান তাহলে যেটা করতে হবে সেটা হলো সিম্পলিভাবে আপনি জাস্ট ডায়াল পেটে যাবেন এরপর লিখবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো এটা লিখে আপনারা ডায়াল করবেন ডায়াল করার পর অটোমেটিক বলবে যে সিট ফোর ডিজিট পিন বাই ইন্টারিং পিন ইয়োর আর এজিটিং টু শেয়ার ওকে এনআডি ইনফরমেশন তারা অটোমেটিক নিয়ে নেবে আর এখানে আপনাকে একটি চার সংখ্যার একটি পিন দিতে হবে সো আমি আমি চার সংখ্যার একটি পিন দিচ্ছি ওকে তারা বলেছে যে কনগ্রাচুলেশন আমি আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে এবং আমি নগদ এখন অ্যাক্টিভ হয়ে গেছে আমার নগদ অ্যাকাউন্ট তো আমি এখন যদি এটাকে ডায়াল করি তো আমার একটি নগদ অ্যাকাউন্ট হয়ে গেছে আপনি জাস্ট একটি চার অক্ষরের পিন দিবেন তো আমার কিন্তু নগদ অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে জাস্ট আপনি যে কোনো সিম থাকুক না কেন আপনি এখানে এয়ারটেল আর রবিতে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন নগদ অ্যাকাউন্টের মানে সরাসরি অ্যাকাউন্টটি খুলতে পারবেন নগদ আপনি এয়ারটেল আর রবি এয়ারটেল আর রবিতে আপনাদেরকে এইরকম সুবিধাটি দিচ্ছে কোনো প্রকার ভোটার আইডি কার্ড বা এন আইডি কার্ড ছাড়াই আপনারা নগদ অ্যাকাউন্টটি খুলতে পারবেন এবং এখান থেকে আপনারা কীভাবে ছাব্বি কীভাবে এক প্রথম প্রথম এক টাকা পাবেন এরপর আপনারা আমাদের একটি নগদ থেকে একটি মেসেজ আসছে তো দেখে আসি কি বলেছে তারা তো এখান থেকে আমাদেরকে একটি কোড দিয়েছে ভেরিফিকেশন ভার্চুয়াল কার্ড নাম্বার একটি দিয়েছে হ্যাঁ ভার্চুয়াল কার্ড নাম্বার একটি দিয়েছে এবং এটি বলেছে কারোর সাথে শেয়ার এরপর বলেছে কনগ্রাচুলেশন ইউ আর মানে আমার একটি অ্যাকাউন্ট হয়ে গেছে অলরেডি এবং আমাকে বলেছে যে আমার পিন নাম্বারটি এবং আমার এই ভার্চুয়াল কার্ড নাম্বারটি কারোর সাথে শেয়ার করতে না তো আমি এটা কারোর সাথে শেয়ার করব না হ্যাঁ তো আমাকে ভার্চুয়াল একটি নাম্বার দিয়েছে এবং আমাকে একটি চার ডিজিটের পিন দিতে বলেছে তো আমি পিনটা আর ভার্চুয়াল একটি কার্ড নাম্বার অলরেডি দিয়ে দিয়েছে তো এখন হলো আপনাকে যেটা করতে হবে আপনি এখানে কিন্তু নগদের মাধ্যমে কিন্তু অলরেডি আপনার এক টাকা বোনাস হিসাবে আপনাকে যুক্ত করে দিবে। আপনাকে এক টাকা বোনাস হিসাবে তারা যুক্ত করে দিবে নগদ থেকে তারা এই এক টাকা আপনাকে দিবে তো আপনি যদি এখান থেকে আপনি দেখতে চান মাই নগদ সেভেন দিয়ে আপনি দেখতে পারবেন মাই নগদ হ্যাঁ এবার যদি ব্যালেন্স দেখতে চান তো ব্যালেন্স দেখতে পাবেন এবং যদি আপনি পাসওয়ার্ড পাল্টাতে চান তাহলে আবার এখান থেকে পাসওয়ার্ড পাল্টাতে পারবেন তো আমি এখন ঢুকলাম আমার আবার নগদ অ্যাকাউন্টের মাধ্যমে যখন অ্যাক্টিভ হবে তখন আমি এখান থেকে কিন্তু এই অ্যাপটা যে নামালাম নগদ যে অ্যাপটি সেই অ্যাপটির ভিতরে যদি আমি ঢুকি তাহলে নগদ কিন্তু আমি অলরেডি পেয়ে যাব এক টাকা তো আমি এখন নগদ অ্যাপের মধ্যে যদি আমার অ্যাকাউন্টটি লগ ইন করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটি দেখবেন যে অ্যাক্টিভ অলরেডি হয়ে গেছে ওকে তো আমি দেখি তো আমি পিনকোড দিচ্ছি তো এখন একটি ভেরিফিকেশন কোড আসবে ভেরিফিকেশান কোড অলরেডি অটোমেটিক জমা হয়ে যাবে তো আমি এখন যাচাই হচ্ছে তো আমি ঠিক আছে ওকে যাচাই করুন এখানে কি বলছে ওকে বলছে ওপিটি ওকে সাইন ইন আবার দিলাম কিছুক্ষণ পর অটোমেটিক এটা জয়েন করে নেবে যাচাই করুন এখন পরবর্তী এখনই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু নগদ অ্যাকাউন্টটি হয়ে গেছে এখন আমার ব্যালেন্স আছে এক টাকা সরি জিরো টাকা আছে এটা অটোমেটিক যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আমি এখান থেকে আমি এক টাকা অলরেডি পেয়ে যাব ঠিক আছে তো আমি কিন্তু এক টাকা পেয়ে যাব এবং আমি এখান থেকে কীভাবে পঁচিশ টাকা আরও এক্সট্রা পাবো সেটা হলো আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ তিন দিনের মধ্যে যদি কাউকে সেন মানি বা ক্যাশ আউট করেন তাহলে এখান এই ক্ষেত্রে আপনি এখান থেকে পঁচিশ টাকা বোনাস হিসাবে পেয়ে যাবেন তো আপনি যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে বা ভাই থাকে তাদেরকে জাস্ট একশো টাকা সেনমানি করলেন সেনমানির মাধ্যমে আবার সে সে আপনাকে আবার ব্যাক করে দিল সে টাকাটা তো এরকম করে আপনি পঁচিশ টাকা পেয়ে যাবেন বোনাস হিসাবে তো আমি এটা ব্যালান্সটা আমি নিয়ে নিব তো আপনাদেরকে এই প্রসেসিংটা পুরোপুরি দেখিয়ে দিলাম আবার উপরে নিচ্ছি এটা আপনি এয়ারটেল আর রবির সিমের মাধ্যমে কিন্তু করতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন এছাড়া যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন বাইবাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভ কামনা করছি